নমস্কার, আমার নাম মণিমালা চিত্রকর। আমার গ্রাম হচ্ছে নয়া, থানা পিংলা, জেলা পশ্চিম মেদিনীপুর। আমি এখানেই থাকি। আমি ছোট্টবেলা থেকে আমার দাদুর কাছে আমি পটচিত্রর গান শিখেছি এবং পটচিত্র আঁকাও শিখেছি। আগে আমার দাদুর সাথে গ্রামে গ্রামে যেতাম এবং আমাদের যে পটচিত্রগুলো তৈরি হয় এগুলো যে রঙগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু গাছপাতার রং, মাটি থেকে, উনুনে পড়া মাটি থেকে, ভুটের ছাই থেকে। সবুজটা হচ্ছে আমরা শিম পাতার রস, হ্যাঁ, কালোটা হচ্ছে ল্যাম্প জ্বালিয়ে ভুষো কালি, হলুদটা হচ্ছে হলুদ থেকে। আমরা যা যাবতীয় রঙগুলো ব্যবহার করি, বেলের আঠা ওটা হচ্ছে বাইন্ডার হয়ে যায়, ওই রঙের সাথে মিশাই। বিয়ে হলো রামচন্দ্র, হইলেন অধিবাস, পিতৃসত্য পালিতে রাম জানি বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে যেন কি তাহার পশ্চাতে চলে লক্ষণ ধান কি। উপরের বীর তাপ, নিচে তাতা বালি, চলিতে না পারে সীতা নুনির পুতুলি। ভাঙিল তরুলের ডাল, লক্ষণ ধরছি রে, এরই অবছায় লক্ষ্মী চলো ধীরে ধীরে। উপরে নীত হইল গিয়া পঞ্চপটির বনে, বাঁধিল পথের কুড়া ভাই দুই জনে, বাঁধিল পথের কুড়া শ্রীরাম লক্ষণ, রাম সীতা খেলছেন পাশা প্রহরী লক্ষণ। সুরপনা খায় এসেছিল পুষ্পায়ন না শনি, নাক তার কাটিল গো ঠাকুর লক্ষণে। নাগে হাতে করে রাড়ি লঙ্কা পুড়ে যায়, আছাড় খেয়ে পড়ল গিয়া রাবণ ভাইয়ের পায়। বুদ্ধে রাজা দশানন গো কিনা বুদ্ধি করিল, মারিজিকে ডাকিয়া রাবণ বুঝায়ে বলিল, বলে যাও মারিস তুমি সেই পঞ্চপটির বনে, রাম লক্ষণ সীতা দেখো আছে যেইখানে। রাম যখন তোমারে ভাই বোধিতে আসিবে, ছলনা করে লক্ষণে তুমি ডাকিতে লাগিবে। নানা রঙে নাচে মৃগ দেখিতে সুন্দর, পাশা হাতে চন্দ্রামুখী বলেছেন রঘুবর, ওই মৃগটি ধরে দাও প্রভু সুখী কর মোরে, দুজনে খেলিব পাশা অরণ্যে বসিয়ে, দুজনে খেলিব পাশা অরণ্যে বসিয়ে, দুঃখ তাপ নিবারিব মৃগটি দেখিয়ে। বলে থাকো রে ভাই প্রাণের লক্ষণ,
না সহে পুরাণে মৃগ ধরতে যাব আমি সীতার বচনে, মার মাথ ধর করে রাম তাড়িয়ে নয়ে যাই, সোনার ভ্রমরা হরিণ উড়িয়ে পলায়, কিছু দূরে গিয়ে রাম মৃগরে বধিল, মায়া মারিজি ছলনা করে লক্ষণে ডাকিল, সেই সুর সীতার দেখো কানেতে ঠেকিল, ঘন ঘন সীতা দেবী দেওরে ডাকিল, বলে হেথায় এসো দেওর লক্ষণ তাম্বুল ধরে খাবে, তোমার দাদার বিপদ হয়েছে ডন্ডিগ বনে যাবে, দাদা রেখে গেছে আমায় দেবী গো তোমায় দেখিবারে, তুমি আবার বলছো যেতে দাদাই দেখিবারে, বুঝেছি বুঝেছি লক্ষণ বুঝেছি তোমার মতি, রামচন্দ্র মরিলে হবে জানকীর সঙ্গতি, ছি ছি করিয়ে লক্ষণ করণে দিল হাত, তুমি মাতা সুমিত্রা মোর পিতা রঘুনাথ, এসো গো মারি শির কন্যা সত্য করো আগে, গুন্ডির আকার দিয়ে যাব কুড়াতে বেড়িয়ে, গন্ডির বাহিরে তুমি যার দেখিবে মুখ ত্রিভুবন টলিয়ে যাবে পশ্চাতে পাবে দুঃখ, গন্ডির আকার দিয়ে লক্ষণ করিল গমন বট বৃক্ষ তলা হতে বেড়ালো রাবণ, ছোট ছোট যুগী হয়ে লাল বস্ত্র পরে ডম্বুর হেলায় ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, বলে ভিক্ষা দাও গো জানো কি ভিক্ষা দাও মোরে, তোমার হাতে ভিক্ষা নই যাবো অন্য ঘরে, ভিক্ষা না পাইয়া যোগী মরিবারে চাই, পুরুষ হত্যা মহাপাপ সীতা যে ডরায়, রামচন্দ্র ভিক্ষা দিত সীতার মনে হলো, ভিক্ষা দিতে সীতা দেবী বাহিরে আসিল, ভিক্ষা পাইয়া যোগী হুমকার ছাড়িল, সীতা দেবীর হাতে ধরে রথে তুলে নিল, উড়িতে উড়িতে রথ করিল গমন দশরথের বন্ধু জটাও দিল দর্শন, রাবণের রথ দেখে জটাও আরে গিলে নিল, ঘন ঘন রাবণ রাজা বলিতে লাগিল, বলে নাওস করে শোনে রে জটাও সত্যি করে শোন, তোর মাত্র বধূ সীতা আছে রথের ভিতর, মাত্র বধূ সীতার কথা শুনে জটাও লজ্জিত হইল, গিলেছিল মোহন রদ গো উগারিয়া দিল, রাবণের হাতে ছিল ব্রহ্মশীল জটাই রে মারিল, কাঠা দশেক ভূমি নয়ে জটাও পড়িল, দেশে রইল মাতারে ভাই দে
এসে মরল পিতা বিধির বিযোগ বনে চুরি হলো সীতা। এবার রামায়ণ পুরো হয় না তা না, যখন রাজারা আগে তো কোনো এইসব প্রশাসন ছিল না, রাজা মানে রাজবাড়িতে যখন দুর্গাপুজো হতো তো সেখানে পুরো রাত ধরেই তখন রামায়ণ গাইলে পুরো রামায়ণ গাইতো, চণ্ডী মঙ্গল গাইলে পুরো চণ্ডী মঙ্গল গাইতো, মানে সেখানে তারা গাইতে বললে গাইতো। পুরো রামায়ণ যখন গাইতে যাচ্ছি তো পুরো সারাদিনই লেগে যাবে, তো সারাদিন সারা রাত যদি লাগে আমাকে তো বাটাই করে চাল দেবে এতটা করে, তো সেই জন্য সেটাকে ওই ভাগ ভাগ করে করা হয়েছে। হ্যাঁ, পুষ্পা অন্বেষণে মানে কি ওই জঙ্গলটাই রাম লক্ষ্মণ সীতা ওরা ওইখানেই আছে। আর অ্যাকচুয়ালি মানে সুর্পনাখা তো তো রাবণের বোন, ও মানে ওর শত্রুতা হচ্ছে ওদের সাথে। হ্যাঁ, রাম লক্ষ্মণ সীতার সাথেই শত্রুতা, জানে যে আমি যদি লক্ষ্মণকে বিয়ে করি আমার সুন্দর রূপটা দেখিয়ে। হ্যাঁ, ও তো সুর্পনাখা হিসাবে যায়নি, ও তো সেই রূপ দিয়ে যায়নি, ও তো সুন্দরী সেজে গেছে। তাহলে সুন্দরীরা কোথায় থাকে? পুষ্প অন্বেষণেই বেড়াচ্ছে, তো মানে এই ফুলটা ধরে দাঁড়াচ্ছে, ওই ফুলটা ধরে দাঁড়াচ্ছে, এটা দেখছে একবার, ওটা দেখছে একবার, তখনই তো লক্ষণের চোখে পড়লো, বা এত সুন্দর মহিলা, দারুণ দেখতে। তো ও আবার মানে আস্তে আস্তে করে লক্ষণের পাশে এলো, কথা বললো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো কিন্তু তখন লক্ষণ বুঝতে পেরে গেছে যে এ সুন্দরী মহিলা নয়, এ হচ্ছে সুর্পনাখা। হ্যাঁ, তো কী করে বোঝা যাবে? হ্যাঁ, তখনই ও যখনই ওই মানে তীরটা নিয়ে নাকটা ধর কাটতে যাচ্ছে তখনই ওর আসল রূপটা দেখে নিল আর কি, ও তখনই সত্যি সত্যি কেটেও দিয়েছে যে আমি এইখানটাই বুঝতে পারবো। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ঘটনা আর কি। আর এই যে তাম্বুল ধরে খাবে, যেটা তাম্বুল মানে ধনুকটাকে নিয়ে যেতে বলছে, যে যাতে করে তোমার দাদা তো বিপদে পড়েছে, তো তুমি ধনুকটা না যদি সাথে নিয়ে যাও তাহলে তো তুমি ওখানে বাঁচাতে পারবে না, তোমার হাতে তো অস্ত্র দরকার। ও ধরো ওকে ধরে আক্রমণ করে নিয়েছে, কিন্তু তুমি যদি খালি হাতে চলে যাও তাহলে তো হবে না। ওই জন্য তোমার দাদার বিপদ হয়েছে, ডন্ডিক বনে যাবে, ওই মানে ওই তাম্বুল ধরে খাবে, মানে খাবে মানে কি, মানে ওটাকে না নিয়ে গেলে ওটা তো কাউকে যদি মারবে, মারা মানেই তো খাবা। একটা পাখিকেও যদি আমি মারি সেটা তো খাবার জন্যই মারছি, মানে খাবা মানে একটা ভোগ করে আর কি, যে আমার দাদাকে আমাকে বাঁচাতে হবে অন্য কাউকে মেরে, সেটাই আর কি। ধনুকটাকেই বলেছে তাম্বুল। পুরুষোত্তম মহাপাপ মানে সীতা ভিক্ষা দিচ্ছে না বলেই তো সে মরতে চাইছে, তো সীতা বলছে যে আমার জন্যই ও মরছে, তাহলে আমার পাপ হবে, তাহলে আমার স্বামী তো রামচন্দ্র ভিক্ষা দিত, তো তাহলে আমি দিলে কি হয় হবে, যা হয় হবে, কেন আমার জন্য একটা মানুষ মরে যাবে মানে আমি তো একজন পাপী হয়ে যাব, তার থেকে আমি ভিক্ষাটাই দিতে আমি বাইরেই যাই। কেন ওর লক্ষণ তো গণ্ডির আকার দিয়ে গেছে যে গণ্ডির বাইরে তুমি বেরোবে না, তো সেই জন্য ও বেরোচ্ছিল না। আর ও না বেরোলে রাবণ তো ওকে হরণও করতে পারবে না, ও তো গণ্ডির ভিতরে ঢুকতে পারছে না, কেন ও তো মানে শত্রু, মানে ও তো কি বলবো দমন করতে এসছে, মানে সীতাকে চুরি করতে এসছে, সেই জন্য ও যেহেতু একজন রাক্ষস ও সে গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না, তো আগুন জ্বলে যাচ্ছে তো ও ভিতরে ঢুকতে পারছে না, ওই জন্য বলছে তুমি বাইরে এসো নাহলে আমি কিন্তু মরে যাব। আমরা মানবে জাতি এক মায়ের সন্তান, ও আবার কেউ বাই আমরা হিন্দু হলাম, বাবু গো কেউ বা হলাম মুসলমান এক মায়ের সন্তান। আমরা মানবে জাতি এক মায়ের সন্তান, আদিম মাতা গর্ভ হলো হাবিল কাবিল জন্ম নিল, আদিম মাতা গর্ভ হলো হাবিল কাবিল জন্মাইল, ও তারা দু ভাই দুটি ধর্ম নিল, ও তারা দু ভাই দুটি ধর্ম নিল, দেখো দেখো শাস্ত্রেতে আছে প্রমাণ এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান।